ওই বিএনপি জামাতের কাছে যদি বাংলাদেশ যায়, আপনারাও থাকবেন না, আমিও থাকবো না, বাংলাদেশও থাকবে না। আজকে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে একটা বাংলাদেশ দিয়েছেন যেটা সারা বিশ্বে তিনি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন, আমাদেরকে মর্যাদা এনে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদেরকে একটা দেশ দিয়েছেন যেখানে গৃহহীনরা বলতে পারে আমাদের গৃহ আছে, যেখানে যাদের বিদ্যুৎ ছিল না তারা বলতে পারে আমরা বিদ্যুৎ পেয়েছি, যেখানে মানুষের কথা কেউ শুনত না সেইখানে আজকে গণতন্ত্র এসেছে। আমরাও তাই আজকে বলবো যে আমরা শেখ হাসিনার পিছিয়ে পিছে দাঁড়িয়ে বলবো আমরাও আছি, আমরাও পারি, কাউকে পরোয়া করি না। এটাই হবে আমাদের আজকের প্রত্যয়, আজকের শপথ এটাই হতে হবে। আপনারা মনে রাখবেন আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু যায় আসবে না যদি বাংলাদেশ থাকে বা বাংলাদেশ না থাকে, কিন্তু আমাদের যায় আসবে। তাই এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। আর আরেকটা কথা পাশাপাশি বলে দিলাম যে ওই বিএনপি জামাতের কাছে যদি বাংলাদেশ যায়, আপনারাও থাকবেন না, আমিও থাকবো না, বাংলাদেশও থাকবে না। সেই বাংলাদেশ রক্ষা করার জন্য আমরা সকলেই বলেছি, আমিও তাদের সাথে কথা মিলিয়ে বলবো আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আপনারাই পারেন, তার কারণ গ্রামের যে লোকটা সে আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা যদি তাকে বলেন, আপনারা যখন তাকে বোঝান, আপনারা যখন তার সাথে থাকেন এবং সেই জিনিসটা যখন আপনারা বলেন, তখন এটার গুরুত্ব পায়।